হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো স্মার্ট দুনিয়ায় আপনাদেরকে স্বাগতম। আজকে চলে আসছে আপনার জন্য স্মার্ট ওয়াচের ভিডিও নিয়ে। আর আমার যে স্মার্ট ভাইরা আছে, স্মার্ট আপুরা আছেন, যারা স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন বা আপনার সন্তানকে স্মার্ট ওয়াচ গিফট করতে যাচ্ছেন, তো আজকে একটা এক্সক্লুসিভ স্মার্ট ওয়াচের ভিডিও দিব। সেখানে আপনারা 550 টাকা থেকে শুরু করে আপনারা 10,000, 15,000, 20,000 টাকা দামের কিন্তু স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন। পাশাপাশি শুধু তাই নয়, আপনারা অ্যামোলেড ডিসপ্লের স্মার্ট ওয়াচগুলো এখানে অ্যাভেলেবেল পাবেন, এবং পাশাপাশি রাউন্ড শেপ বা অ্যাপেল শেপের যেই শেপেরই আপনারা স্মার্ট ওয়াচ চান না কেন এখানে পাবেন। সো একটা ইম্পর্টেন্ট কথা বলি, অনেকে কিন্তু স্মার্ট ওয়াচ কেনার পরে আপনার ওটার স্ট্রেপ নষ্ট হলে স্ট্রেপ পান না, বা চার্জার নষ্ট হলে চার্জার খুঁজে পান না। বাট আপনার এইচই ট্রেড কর্পোরেশন কিন্তু আপনার চার্জার বা এক্সট্রা স্ট্রেপও কিন্তু আপনার ক্রয় করতে পারবেন। যদি আপনার পছন্দের কোনো স্মার্ট ওয়াচ পছন্দ হয়ে থাকে বা আপনার ভালো লেগে থাকে, আপনারা কিন্তু সেই মডেলটা অর্ডার দিলে এখান থেকে আপনার সংগ্রহ করতে পারবেন। সো এটা অর্ডার দেওয়ার সহজ প্রসেস হলো, আমার স্ক্রিনে নাম্বার যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসে আপনারা ভিজিট করবেন, অথবা আমার সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে কিন্তু এই শোরুমের নাম্বারটি দেওয়া থাকবে এবং ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে। সেখানে আপনারা যোগাযোগ করলে কিন্তু আপনার যে কোনো স্মার্ট ওয়াচ বা আপডেট প্রাইসটা জানতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। তো আমরা চলে আসছি কোথায়, আমরা চলে আসছি কিন্তু মিরপুর 2 নম্বরে, মিরপুর শপিং সেন্টারে লেভেল 5 এ, এইচইউ ট্রেড কর্পোরেশনে। সো আজকে কিন্তু অনেকগুলো স্মার্ট ওয়াচ দেখাবো আর সংক্ষিপ্ত বিবরণী দিব। সো অবশ্যই দর্শক দেখবেন, হতে পারে আপনি যে স্মার্ট ওয়াচটা খুঁজতেছেন বা আপনার যে ভালোবাসার স্মার্ট ওয়াচটি আপনি ফাইন্ড আউট করছিলেন সেটা কিন্তু আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন। সো কথা অনেক হয়েছে, চলুন মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, যেমনটা বলেছিলাম যে আজকে আমরা একদম এক্সক্লুসিভ স্মার্ট ওয়াচ দেখবো, পাশাপাশি একটা বাজেট স্মার্ট ওয়াচ থাকবে যাতে সবাই স্মার্ট ওয়াচ ব্যবহার করতে পারে। তো ভাই ফার্স্টে কি দেখছি? আচ্ছা, প্রথমে আমরা একদম লো বাজেট দিয়ে শুরু করি, কারণ আমরা আসলে এটাতেই অভ্যস্ত। বেশি দাম শুনলে মনে করি প্রোডাক্ট ভালো না, কিন্তু দাম বেশি এরকম না, দাম যেটা বেশি প্রোডাক্টটা সেটা ভালো। তো আমরা যেটা একদম লো বাজেটে দেখাবো সেটা হচ্ছে T500। T500 এটার দাম মনে যাচ্ছে মাত্র 550 থেকে 650 টাকা। 550 থেকে 650 টাকা, 550 পাবেন, 650। এটা কেন ফ্র্যাকশন বলতেছি, মার্কেটের প্রাইস আপ ডাউন করে আপনাদের সাথে যেন আমাদের একটা দ্বন্দ্বের সৃষ্টি না হয়। আচ্ছা, এই যে 550 থেকে 650, হ্যাঁ বলে দিলাম যে এরকম একটা প্রাইস। এই হচ্ছে স্মার্ট ওয়াচটা, এটা আপনি পিঙ্ক কালার পাবেন, ব্লু কালার পাবেন, ব্ল্যাক কালার পাবেন, সবই পাবেন। আমরা এখানে 2টা কালার আছে, পিঙ্ক এবং ব্লু, ব্ল্যাকটাও আমাদের স্টকে আছে, সেটা ইনশাআল্লাহ দেখাবো। তো এই হচ্ছে আমাদের 550 টাকার ওয়াচ। এখন যে ওয়াচটা দেখাবো সেটা হচ্ছে S9 Pro। এই ওয়াচটা হচ্ছে অ্যাপেল সিরিজের মতো, এটা আপনার কথা বলতে পারবেন, ডায়াল করতে পারবেন, রিসিভ করতে পারবেন, হেলথ রিলেটেড কনফিগারেশনের অ্যাকুরেসি পাবেন, সব ফিচারই পাবেন, আবার সাথে চার্জারও আছে। তো এই ওয়াচটার দাম মাত্র 850 টাকা, S9 Pro। আচ্ছা, এটারই আরও অনেকগুলো কালার আছে আমাদের কাছে, সেগুলো পাবেন। তারপর এখানে যে ওয়াচটা দেখাবো S900 Ultra 2, T900 Ultra 2, এটার দামও পড়ে যাবে মাত্র 850 থেকে 900 টাকা। এটা অ্যাপেল সিরিজ 9 এর আদলে করা ওয়াইরলেস চার্জার, এটা তো কলিং ফিচার, ইচ এন্ড এভরিথিং সব ফিচারই পাবেন। ওয়াচটা খুবই ভালো, এত অল্প দামে আসলে বেশি কিছু বলাটা খুব কঠিন, কারণ এত অল্প দামে আপনাকে অনেক কিছু দেখছি, অনেক কিছু আছে। ঘড়িটা কিন্তু একদম খারাপ না, একদম খারাপ না, মোটামুটি আমরা যা বলি যে এটা ভালো স্ক্রিন, হ্যাঁ টাচ স্ক্রিন, সবগুলো ওয়াচে টাচ স্ক্রিন। এখন আমরা যে ওয়াচটা দেখতে পাচ্ছি T900 Ultra 2, আচ্ছা এই ওয়াচটার এখন দাম পড়ে যাবে 850 টাকা, অনলি 850 টাকা পড়বে এই ওয়াচটার দাম। তারপরে আপনি যে ওয়াচটা দেখতে পাচ্ছেন T800 Ultra 2, এই ওয়াচটার দামও পড়ে যাবে 750 থেকে 900 টাকা। এবং হ্যাঁ, এটার ডায়ালটা কিন্তু আরও ছোটো, এটার ডায়ালটা আরও ছোটো, এবং এটারও অন্যান্য কালারগুলো পাবেন আপনারা আমাদের কাছে। আসলে এগুলোর ফিচার মোরললেস সবগুলোতেই প্রায়ই সেম, তো সুতরাং সবগুলোর ফিচারের না বলি, আর আপনারাও এতদিনে জানেন যে স্মার্ট ওয়াচের ফিচার কী কী থাকে, তো এইগুলো সবগুলোতেই মোটামুটি এরকমই থাকে, কোনোটা ওয়াটার প্রুফ কোনো না। হ্যাঁ, তারা অনায়াসে এগুলো নিতে পারে, স্মার্ট ওয়াচ করবে বাট স্মার্ট ওয়াচ কম, বা তার ছেলেকে মেয়েকে স্কুলে যাওয়ার জন্য গিফট করবে, কোনো সমস্যা নেই, কোনো বিষয় নেই। এগুলো অনায়াসেই ইউজ করতে পারে, 1000-এর ভিতরে সুন্দর সুন্দর ওয়াচ। আর স্পেসিফিকেশন আপনারা নেটেও এটা মডেল দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে যে ওয়াচটি দেখাবো সেটা হচ্ছে S12। এগুলো সব আসলে চাইনিজ ওয়াচ। হ্যাঁ, এটাতে আসলে কি দুইটা বেল দেওয়া আছে, দুইটা স্ট্রেপ দিয়ে এটা করা, সুন্দর। হ্যাঁ, এই দুইটা স্ট্রেপ সহ এই ওয়াচটার দাম পড়ে যাবে মাত্র 1000 টাকা। অনেক ভালো, মানে 1000 টাকার বাজেটে এর থেকে ভালো আর কিছু হয় না, কারণ ওয়্যারলেস চার্জার, দুইটা স্ট্রেপ, একটা ওয়াচ, তো অনেক ভালো একটা ওয়াচ। আর এটার মডেল পড়ে যাচ্ছে S12। তারপরে আমি যে ওয়াচটি দেখাবো T10 Ultra 2। ভাই, এদেরকে আমি সুবিধার্থে বলি, চাইনিজ ওয়াচের কোনো অভাব বাজারে নাই, এর ভিতরে
যে যে মডেল সেল করে, কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এগুলো সবগুলাই প্রায় কাছাকাছি উনিশ আর বিশ, জাস্ট খালি চায়নার থেকে মডেলগুলো আমরা নিজের মতো করে বানায় নিয়ে আসে। অথচ এছাড়া আর কোনো হাজারের ভিতরে বা বারোশো রেঞ্জের যে ওয়াচগুলো, এগুলো সবই মডেলাইজ একই রকম, তেমন কিছুই আসলে পার্থক্য আপনারা পাবেন না। এই যে এই ওয়াচটাও দেখেন, অ্যাপেল ওয়াচ নাইন সিরিজের, এটারও কালার আছে ব্ল্যাক, ব্লু, হোয়াইট, সব কালারগুলো পেয়ে যাবেন। আর এটার দামও ধরা হয়েছে মাত্র ১,০০০ টাকা ওয়াচ। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে যে ওয়াচটা দেখাবো সেটা হচ্ছে, এখানে জড়াইয়ের কিছু ওয়াচ দেখতে পাচ্ছেন, এগুলো সবই আসলে আমি একটা দেখাই, এগুলো সব, হ্যাঁ, এটা জড়াইয়ের বিভিন্ন মডেল একটা দেখাচ্ছি। এই যে এটা দেখেন, এবং এটা তো ওয়্যারলেস চার্জার, এবং এটার স্ট্রেপটাও অনেক স্ট্রং একটা স্ট্রেপ ওয়াচ। আসলে এটার স্ট্রেপটা দেখতে পাচ্ছেন, ১,২০০ টাকার ওয়াচের এই স্ট্রেপ আর এই স্ট্রেপের ভিতরে আপনার হাত দিয়ে ধরলে একটা পার্থক্য পেয়ে যাবেন। এই এই ওয়াচগুলোর দাম পড়ে যায় ২,২০০ থেকে ২,৫০০ টাকা। অ্যাপেল সিরিজের ভিতরে যারা একটু ভালো নিতে চান, এই জড়াইয়ের এই ওয়াচগুলো চোখ বন্ধ করে নিতে পারেন। জড়াইয়ের আর একটা মডেল হচ্ছে ZD8 Ultra Plus, হ্যাঁ, এইগুলোর দামও ২৫০০ টাকার রেঞ্জের। আচ্ছা, এই অ্যাপেল সিরিজের ভিতরে সাধারণত ওয়ারেন্টি হয় না, কিন্তু এই বড় ফোন আপনারা দেখতে পাচ্ছেন হুকো সাব ব্র্যান্ড BD3 Ultra 2, এটাতে তারা তিন মাসের ওয়ারেন্টি দিয়ে তারপরে সেল করছে, তিন মাসের ওয়ারেন্টি দিচ্ছে। সাধারণত অ্যাপেল সিরিজের ওয়াচগুলো যেগুলো কপি, এগুলো সবই অ্যাপেল সিরিজের কপি, তো এই ওয়াচগুলোতে সাধারণত ওয়ারেন্টি হয় না। কিন্তু এই বড় ফোন কোম্পানি, তাদের আরও কিছু ওয়াচ আসতেছে বাজারে, আপনারা বড় ফোনের এই ওয়াচগুলো পাবেন, তারা তিন মাস, ছয় মাস, এক বছর করে ওয়ারেন্টি দিয়ে বাজারে নিয়ে আসতেছে। এটা এটার দাম পড়তেছে আপনার ২,৮০০ থেকে ৩,০০০ টাকা। জি, এরপরে যে ওয়াচটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিজো, এটা কিন্তু রিয়েলমির, এই যে রিয়েলমি টেক লাইফের এক বছরের ওয়ারেন্টি দিয়ে ডিজো ওয়াচ, ডিটক, খুবই ভালো ওয়াচ, বিল্ডিং ক্যাপাসিটি বলেন, লংজিবিলিটি বলেন, এগুলো হেলথ রিলেটেড কনফিগারেশন, অ্যাকুরেসি বলেন, কলিং ফিচার বলেন, মানে সব ফিচার রিলেটেড, আবার ১০০% ওয়াটার প্রুফ। আমি আপনাদের রিকোয়েস্ট করবো, এত ফিচার, সব ফিচারই তো আমি বললাম যে মোরেলেস কাছাকাছি সবগুলোতেই আছে, কোনোটার বিল্ডিং ক্যাপাসিটি ভালো, কোনোটার বিল্ডিং ক্যাপাসিটি খারাপ, কোনোটার অ্যাকুরেসি ভালো, কোনোটার অ্যাকুরেসি খারাপ, জাস্ট এতটুকু পার্থক্য। আপনারা এগুলো নেটে সার্চ দিয়ে দেখে নেবেন। এটার প্রাইস আমাদের কাছে পড়ে যাবে ৫,৫০০ টাকা, যারা একটু ভালো পাচ্ছেন। এটা একদম ডিরেক্ট রিয়েলমির অরিজিনাল, ওয়াটারপ্রুফ। আচ্ছা, এখানে একটা ওয়াচ দেখতে পাচ্ছেন, একদম অ্যাপেলের লোগোই দেওয়া আছে, লোগো দেওয়া আছে, মনে হবে যে একদম অ্যাপেল থেকেই আপনাকে দেওয়া হচ্ছে। যদি গিফট পান তাহলে আশ্চর্য হয়ে যাবেন যে অ্যাপেলের ওয়াচই মনে হয় পেলাম। কিন্তু এটাও কপি, কিন্তু কপির ভিতরে খুব জোস কপি। এই ওয়াচটার দাম পড়ে যাবে ৩,০০০ টাকা, হ্যাঁ, একদম ফুল অ্যাপেলের ফিলিংস পাবেন, ফুল, মানে ৩০,০০০ টাকার ফিলিং ৩,০০০ টাকায় চলে আসছে, আসলে জোস, মজার বিষয়। আচ্ছা, এরপরে আমি দেখাবো জে ব্লেজার অ্যারিস টু, আসলে প্রচুর ওয়াচ আছে। আমি জে ব্লেজার এখানে দুই তিনটা মডেল আপনাদেরকে দেখাবো, কারণ সব যদি দেখাতে যাই তিন চার ঘন্টা তো শেষ হবে না। আর আমাদের আল্লাহর রহমতে যেহেতু এখানে দেখতেই পাচ্ছেন এতগুলো ওয়াচের কালেকশন, তাহলে কি আমাদের সব ওয়াচ থাকবে না? এটা কি আল্লাহ ভরসা? আমি সব কালেকশনে রাখি অ্যারিস টু, জেব্লেজার অ্যারিস টু, এটার দাম পড়ে যাবে ২৫০০ থেকে ২,৮০০ টাকা। এটার এই একটা কালার, এই একটা কালার ব্লু, কালার এটা চেঞ্জ, একই জিনিস। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন জেব্লেজার হাইব্রিড, জেব্লেজার হাইব্রিড, এটাও অনেক আগের, এটা আপনারা খুব মজা পাবেন। এটা হচ্ছে নর্মাল ওয়াচের ফিচার, কিন্তু স্মার্ট ওয়াচ, যারা অফিসিয়ালি ইউজ করতে চান, যে আমি নর্মাল ওয়াচ লাইক করি, স্মার্ট ওয়াচ পছন্দ করি না, আমি টাইমটা সবসময় দেখবো, তারা এই নর্মাল ওয়াচের আদলে এটা নেবেন, কিন্তু ফিলিংস পাবে সব স্মার্ট ওয়াচে, কারণ অ্যাপসে আপনি সব রিডিং টিডিং ইচ অ্যান্ড এভরিথিং পাবেন। এটার দাম পড়ে যাবে ৩,০০০ থেকে ৩,২,০০০টাকা। এখানে আছে হাইব্রিড টু, এটাও আপনার ওই নর্মাল ওয়াচের, হ্যাঁ, স্মার্ট ওয়াচের, এই যে এটা চার্জার আর এটা স্মার্ট, এটাও ৩,০০০ টাকা পড়ে যাবে। আচ্ছা, এরপরে এখানে দেখতে পাচ্ছেন কিউসিওয়াইয়ের জিএস, কিউসিওয়াইয়ের জিএসটা হচ্ছে স্কোয়ার শেপ, আর কিউসিওয়াইয়ের জিটিটা হচ্ছে রাউন্ড শেপ, দুটিই আমাদের কাছে আছে, এবং দুটা করে কালার পাওয়া যায়, দুটোই পাবে। এটার দাম পড়ে যাবে ২,৪০০ থেকে ২,৫০০ টাকা, ২,৪০০ থেকে ২,৫০০ টাকা। জিটি যেটা, ওইটা হয়তো ২,৭০০ ২,৮০০ এরকম পড়তে পারে। এটা চাইনিজ ওয়াচ, অ্যাপেল সিরিজ সেভেনের, এটাও ১,৮০০ টাকা দাম পড়ে। এটা ওয়ার ফিট প্রো নামে, অ্যাপসের নামে তারা নিয়ে চলে আসছে। আচ্ছা, এরপরে আমি দেখাবো হুকো ব্র্যান্ড। এই যে হুকোর কথা আমরা বলি, হুকোর প্রচুর সাব ব্র্যান্ড আছে, হুকো কিন্তু একটা রিনাউন্ড ব্র্যান্ড, এবং হুকোর বিল্ডিং ক্যাপাসিটিও অনেক ভালো হয়, কোয়ালিটি অনেক ভালো হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হুকোর আমরা তিনটা মডেল আপনাদের জন্য নিয়ে আসছি, এবং হুকো কিন্তু মাত্র ২ থেকে ৩ মাস হচ্ছে অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করছে, এবং তাদের অনেক প্রোডাক্ট আপনাদের কাছে আমরা পৌঁছানোর ব্যবস্থা নিব ইনশাল্লাহ। তাদের তিনটা মডেলের ভিতরে একটা মডেল হচ্ছে ওয়াই সিক্সটিন, আপনারা হুকো
ওয়াই 16 দিয়ে সার্চ দিলেন এটার সমস্ত ফিচার এবং ইচ অ্যান্ড এভরিথিং পাবেন। আমাদের রেটটা আমরা একটু জানাই, এটা আপনাদের জন্য আমরা রাখতে পারবো 3500 থেকে 3700 পর্যন্ত, 3500 থেকে দাম বাড়বে কমবে এই জন্য আমরা ফ্র্যাকশনটা রাখি, কারণে যে ফিক্সড আমরা বলি না। ফিক্সড বললে আপনারা বলেন ভাই আপনি তো এত বলছেন এখন কেন এত হইলো, আপনারা রানিং প্রাইসটা আমাদেরকে ফোন দিবে, হ্যাঁ বাড়তে পারে আবার কমতেও পারে। এখন রানিং প্রাইসটা আপনাদের আমাদেরকে ফোন দিয়ে আপনারা একটু কষ্ট করে জেনে নেবেন। এরপরে আরও একটা মডেল পোকোর, এই মডেলটা হচ্ছে ওয়াই সতেরো, এই মডেলটার দাম পড়ে যাবে আপনার 3000 থেকে 3200 টাকা। আচ্ছা হুকোর এই মডেলটা হচ্ছে ওয়াই 15, এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে, এই যে দেখেন ডাইরেক্ট অ্যামোলেড ডিসপ্লে করছে, রাউন্ড শেপের ভিতরে খুব জোস একটা ওয়াচ করছে, এটার দাম পড়ে যাবে আপনার 3400 থেকে 3500 টাকা। জি ঘড়ি তো দেখতেছিলাম, দেখার মাঝখানে একটু আপনার শোরুম অ্যাড্রেসটা বলুন। আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার, মিরপুর দুই নম্বর যে মডেল থানা তার সাথে যে মার্কেটটা এটাতেই লেভেল 5667 শপ নাম্বার H&U ট্রেড কর্পোরেশন। আচ্ছা আরেকটা বিষয় জানার ছিল, এই যে আপনার কাছে ধরুন অনেক স্মার্ট ওয়াচ দেখলাম, কেউ যদি চায় সাধারণত স্ট্রেপ অনেক সময় নষ্ট হয়ে যায়, আপনার কাছে এক্সট্রা স্ট্রেপ কিনতে পাওয়া যায়? সকল স্ট্রেপ পাবেন, আবার অনেক সময় অনেক ব্র্যান্ডের চার্জার নষ্ট হয়ে যায়, চার্জার সব পাবেন, চার্জার এবং স্ট্রেপ পুরো সমস্যা নাই, অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, আগে পাওয়া যেত না, এগুলো আল্লাহর রহমতে এখন বাংলাদেশের যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাবেন। এখানে যে ওয়াচটা দেখতে পাবেন মিব্রো ব্র্যান্ডের, এটা হচ্ছে মিব্রো এ টু, এটা এক বছরের ওয়ারেন্টি পাবেন, হ্যাঁ এটা এক বছরের ওয়ারেন্টি পাবেন, অনেক ভালো রাউন্ড শেপটা, এ টুটা হচ্ছে, আর এটা সি থ্রিটা হচ্ছে আপনার রাউন্ড শেপ, রাউন্ড শেপ দুইটাতে আপনি দুইটা করে স্ট্রেপ পাবে, আর হচ্ছে কি এক বছর করে ওয়ারেন্টি পাবে। সি থ্রি এ টু যেটা, এ টুর প্রাইস পড়ে যাবে হচ্ছে আপনার 3600 থেকে 3800 টাকা, আর C3 যেটা এটার প্রাইস পড়ে যাবে 3500 থেকে 3600 টাকা। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি MI-এর একদম 100% অরিজিনাল এক বছরের ওয়ারেন্টি সহ MI-এর রেডমি ওয়াচ রিঅ্যাক্টিভ, রেডমির আরও ওয়াচ আমাদের কাছে আছে, আমরা জাস্ট খালি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য এই ভিডিও করা, তেমন কিছুই না, কারণ সব আমার দোকানে এখানে আপনারা ভিডিওর লাস্টে দেখবেন যে সকল প্রোডাক্টই আছে, কিন্তু এত প্রোডাক্ট কি আমরা দেখাতে পারবো, সম্ভব না। এখানে রেডমি ওয়াচ 3 অ্যাক্টিভ, এটা 3200 থেকে 3400 টাকা আসবে প্রাইস, 3200 থেকে 3400 টাকা। আচ্ছা এখানে আমরা আরও দুইটা ওয়াচ দেখাবো, আপনারা হেইলোর নাম শুনেছেন, হেইলোর ওয়াচ 2 LS02 LS05, হেইলোর প্রথম সিরিজ সুপার ডুপার সারা বাংলাদেশে চলেছে, হেইলোর এই দুইটা মডেলও খুব রানিং মডেল, সোলার প্রো এবং ওয়াচ টু প্রো, এটাতে 3 মাসের ওয়ারেন্টি, 6 মাসের ওয়ারেন্টি, 1 বছরের ওয়ারেন্টি সব সেগমেন্টেই পাবেন, এটা তো 1 বছরের ওয়ারেন্টি সহ পাচ্ছেন। তো সোলার প্রো এটার দাম পড়ে যাবে আপনার 4500 টাকা, আর যেটা ওয়াচ টু প্রো এটার দাম পড়ে যাবে আপনার অনলি 2500 টাকা, ওয়াচ টু প্রো। আচ্ছা হেইলোর আরও সকল মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ। এরপর আমি আপনাদেরকে ইমিকির ওয়াচ দেখাবো, ইমিকি আপনারা জানেন যে বাংলাদেশে খুব ভালো করতেছে, তারা ওয়ারেন্টি প্রোভাইড করতেছে 1 বছর, ইমিকি SF1, ইমিকি ST1, SF1 ST1 দুইটাই, দুই মডেল দুইটাই খুবই ভালো মডেল, এবং ইমিকির আরও অনেক মডেল আছে, SF1E, ST1E, তারপর আরও বেশ কিছু মডেল, সবগুলোই আল্লাহর রহমতে আমাদের কাছে পাবেন। তো ইমিকির ওয়াচ এগুলো 1 বছর ওয়ারেন্টি, বিল্ডিং ক্যাপাসিটি, এগুলো নিয়ে আসলে কোনো ডাউট রাখার অবকাশ নাই, এগুলোর প্রাইস চলে আসে আপনার 3000 থেকে শুরু, ইমিকির ওয়াচগুলো আসলে 3000 থেকে শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর আপনি যে প্রাইসে নিতে পারেন। আচ্ছা বন্ধুরা, এরপরে আমি যে ওয়াচটি দেখাবো এটা হচ্ছে জি টাইডের, অনেক অনেক স্ট্রং একটা ওয়াচ, যারা রাফ অ্যান্ড টাফ স্পোর্টসের জন্য ইউজ করতে চান, অনেক স্ট্রং একটা ওয়াচ, S1 Lite, এদের সকল মডেল আল্লাহর রহমতে আমাদের কাছে আছে, S1 Lite, এই ওয়াচটির 1 বছরের ওয়ারেন্টি আপনারা আমাদের কাছে পাবেন। এই ওয়াচটির দাম পড়ে যাবে 4000 থেকে 4500 টাকা। আচ্ছা দেখেন রান টু মাইক্রোওয়্যারের খুব রিনাউন্ড একটা ওয়াচ, এটার ব্ল্যাক ব্লু সব কালারই আমাদের কাছে আল্লাহর রহমতে অ্যাভেলেবেল আছে, রান টুর প্রাইস পড়ে যাবে 2800 টাকা, পড়ে যাবে 2800 টাকা। আচ্ছা এরপরে আমি আপনাদেরকে যে ওয়াচটি দেখাবো সেটা হচ্ছে এক্সপার্ট, আপনারা এক্সপার্ট সম্পর্কে জানলে খুব খুশি হবেন, এক্সপার্টের ম্যানুফ্যাকচারিং বর্তমানে বাংলাদেশেই হচ্ছে, এবং এক্সপার্ট বাংলাদেশি প্রোডাক্ট হচ্ছে, এবং এক্সপার্ট আপনার যে অ্যাপসটা ইউজ করবেন এই অ্যাপসটা বাংলাদেশেই তৈরি, তার কারণে আপনারা যখনই এটার কোনো আপডেট বা যখন কিছু আসবে সব দ্রুত পাবেন, সফটওয়্যার রিলেটেড কোনো ইস্যুই থাকবে না, এক্সপার্টে বাংলা সাপোর্ট করে, আপনি বাংলাদেশের পতাকা, আপনি বাংলাদেশের যে কোনো কিছু দিতে চান এটা দিতে পারবেন। আচ্ছা এক্সপার্টের এখানে একটা ওয়াচ আছে এক্সপার্ট ক্লাসিক, এটার দাম পড়ে যাবে আপনার 2500 থেকে 2600 টাকা। এক্সপার্টের আরেকটি ওয়াচ আছে এখানে রক, এগুলো একদম নতুন আসছে, একদম নতুন এক্সপার্ট রক, এটার দাম পড়ে যাবে আপনার 2600 থেকে 2700 টাকা। এক্সপার্টের এখানে দেখতে পাচ্ছেন সিল্ক
সিল্ক এটাই দারুণ একটি ওয়াচ। এটা এগুলো বিল্ডিং ক্যাপাসিটি সবগুলোরই ভালো, ওয়ারেন্টি প্রোভাইড, এক বছরের রিপ্লেসমেন্ট। এই এক্সপার্টে এক বছরের রিপ্লেস পাচ্ছেন, মানে কোনো সার্ভিস না, ডাইরেক্ট রিপ্লেস। আচ্ছা, তাহলে অনেক ভালো, অন্য কিছু করবে না, তারা ডাইরেক্ট রিপ্লেস দিচ্ছে। তারা মার্কেটের স্ট্র্যাটেজিটাই চেঞ্জ করে ফেলছে। তারা মার্কেটে এসে তারা মোটামুটি সার্ভিসও দিচ্ছে, এবং যে সকল কাস্টমার আমাদের কাছ থেকে এ পর্যন্ত সার্ভিস এসেছে তারা সবাই ইনটেক বক্স পেয়েছে। $3,500 তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা ব্র্যান্ডের অ্যাক্টিভ S7, অ্যাক্টিভ S7 এটার প্রাইস পড়ে যাবে $2,500। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা ব্র্যান্ডের অ্যাক্টিভ S8, অ্যাক্টিভ S8 এটার দাম পড়ে যাবে মাত্র $2,500। মাত্র $2,500, $2,500 তো এত সুন্দর একটা ওয়াচ নিয়ে আসছে, অনেক সুন্দর, অ্যাপেল মানে অ্যাপেল শেপের মতো সুন্দর একটা ওয়াচ নিয়ে আসছে। এদের আপনার চার্জিং ব্যাকআপ বলেন বা লংজিবিলিটি বলেন সব কিছু আলাদার মধ্যে অনেক ভালো হবে। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ আপনার বোটের আমাদের এখানে ওয়েব কল একটা ওয়াচ আছে, এক বছরের ওয়ারেন্টি। বোটের আমাদের ওয়েব হাইপ একটা ওয়াচ আছে, এক বছরের ওয়ারেন্টি। বোটের আমাদের লুনার লিঙ্ক আছে, এক বছরের ওয়ারেন্টি। প্রাইস বোটের আমাদের আরও বেশ কিছু প্রোডাক্ট আছে, এগুলোর প্রাইস সবগুলোর প্রাইসই পড়ে যাবে আপনার ধরেন $3,000। কোনোটার প্রাইস আছে আপনার কোনোটার প্রাইস আছে $2,500। আপনি ধরে নেন এগুলো $2,500-3,500 মধ্যে। আচ্ছা আচ্ছা, বোটের। তারপর এখানে যে ওয়াচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোবি C3, এক বছর ওয়ারেন্টি। Nothing 2, এটাও এক বছর ওয়ারেন্টি। এখানে আছে T2, এগুলো একটা হাই রেঞ্জের প্রোডাক্ট, এগুলো $3,000 থেকে এ পর্যন্ত আসলে দেখা যাবে আপনার $6,000, $6,500, $5,500 এই রেঞ্জের ওয়াচ। অ্যামাজফিটের আমাদের সকল ওয়াচ আছে, জানেন যে অ্যামাজফিট নাম করা ব্র্যান্ড, অ্যামাজফিটের সকল ওয়াচ আছে। অ্যামাজফিটের এটার দাম পড়ে যাবে $10,500-11,000। অ্যামাজফিটের POP 3S, POP 3R ইচ অ্যান্ড এভরি ওয়াচ আমাদের কাছে পাবেন। এখানে ইমিকির ওয়াচগুলো দেখতে পাচ্ছেন, ইমিকির ওয়াচগুলো এক বছর করে ওয়ারেন্টি পাবেন। এখানে ইমিকির আমাদের যে ওয়াচ আছে SF1, এগুলো হচ্ছে ইমিকি TZ1, ইমিকি এগুলো। আচ্ছা, এখানে ইমিকির কিছু কিছু প্রোডাক্টের সাথে আপনারা একটা করে পানির পট ফ্রি পাবেন। আচ্ছা আচ্ছা, ওয়াটার পট ফ্রি পাবেন, পাও কিছু টেম্পারেচার মেনটেন করবে, টেম্পারেচার মেনটেন করবে। এখন ইমিকির বর্তমানে সকল ওয়াচের সাথে তারা দিচ্ছে একটা করে ওয়াটার পট, $4,800-5,000। তারপর এখানে রিভার্সের যে ওয়াচ গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মোটিভ 9 প্রো, তারপর এখানে মোটিভ S7, মোটিভ 6C প্রো, রিভার্সিং মাত্র হচ্ছে বাংলাদেশে 6 মাস হচ্ছে। এগুলো কিন্তু আবার অ্যামোলেড ডিসপ্লে, এগুলো অ্যামোলেড ডিসপ্লে, রিভার্সিং অনেক ভালো করতেছে, বিল্ডিং ক্যাপাসিটিও ভালো। এইগুলো ওয়াচ আপনারা $3,000, $3,500, $2,800 এরকম রেঞ্জের আর কি রিভার্সিং। তারপর এখানে রিভার্সিং এর এটা খুবই পপুলার একটা ওয়াচ মোটিভ 6 প্রো, এটার দাম একটু কম, এটা আপনারা $1,800-2,000 মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, রিভার্সিং সবচেয়ে লো বাজেটের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আরেকটি ওয়াচ আপনারা যেটা দেখতে পাচ্ছেন ক্যাসলেট। এখানে আমি ক্যাসলেট সম্পর্কে একটু বলি। ক্যাসলেট কিন্তু অনেক রিনাউন্ড একটা ব্র্যান্ড, ক্যাসলেট কেস মিনি, ক্যাসলেটের লোরা লেডি ওয়াচ, এগুলো ক্যাসলেট কেস 2, KAR 2, লোরা 2, কালার
ব্র্যান্ডিং সব কিছু পাবেন। কে আর টু যেমন দেখতে পাচ্ছেন, কে এস টু যেমন দেখতে পাচ্ছেন, এগুলো আরও কিছু মডেল আছে, সেগুলো আমাদের কাছে আছে। এগুলো সবগুলোর প্রাইসই আসলে 5,000-এর উপরে, 5,000-এর ম্যাক্সিমামে 4,000-6,500, 7,000-8,000 এরকম। ক্যাস্টেটের অনলহমতে আরও সকল মডেল আছে, সবগুলো পাবেন। আসলে আজকে আমি এ পর্যন্ত ভিডিওটা শর্ট করবো, ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে। আপনাদের সুবিধার তার একটা কথা আমরা বলিনি, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক অথবা আমাদের ডিরেক্ট ফোন দিয়ে আপনারা রানিং প্রাইসগুলো জেনে নেবেন। সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি, আমাদের এখানে 300 টাকা অ্যাডভান্স করতে হয়, বাকি টাকা কুরিয়ার থেকে প্রোডাক্ট যখন রিসিভ করবে সেখানে আপনারা নিয়ে নেবেন। বাকি ডেসক্রিপশন, আমাদের অ্যাড্রেস, সমস্ত কিছু ইনশাল্লাহ থাকবে ভিডিওর ডেসক্রিপশনে, ওখান থেকে আপনারা জেনে নেবেন। আজকে এই পর্যন্ত, এই ছিল ট্রেড কর্পোরেশন থেকে, আসসালামু আলাইকুম।